হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে সানডে, আমরা বেরিয়েছি একটু লাঞ্চ করার জন্য। আসলে আমাদের সঙ্গে কিছু ফ্রেন্ডসও আসার কথা। তো বেসিক্যালি আমরা করতে যাচ্ছি লাঞ্চ ইলিশ পার্বণ। তো এখানে অলরেডি ইলিশ পার্বণের একটা চলছে, একটা রেস্টুরেন্ট ইলিশ পার্বণ উৎসব করছে। তো আজকেই লাস্ট ডেট, তিন দিনের, 27, 28, 29, তিন দিনের উৎসব ছিল। তা আজকে আমরা বুকিং করেছি, কারণ আজকে সানডে, সানডেতে মোটামুটি অফিস কারো থাকে না, না হলে অন্য দিন দুপুরবেলাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়, ওয়ার্কিং ডেজে তো সম্ভবই নয়। আর ইলিশটা ঠিক দিনেই ভালো, মানে লাঞ্চেই ভালো, বেশ কবজি ডুবিয়ে খাওয়া যায়। রাতে অতটা তো ভালো করে, আমার মনে হয় মানে ভালো করে ইলিশটা এনজয় করা যায় না, দিনে অনেকটা মানে ভালো করে এনজয় করা যায়। তো আজকে সেই জন্য টাইম পেলাম, আমরা বুক করে রেখেছি, অলরেডি আমরা লেট হয়ে গেছি, আর একটু 2:30 সময় বুকিং এর টাইম ছিল, তো আমরা অলরেডি লেট। রেস্টুরেন্ট সিটি অফ জয়, যেটা বলছিলাম তোমাদেরকে, পৌঁছে গেছি সিটি অফ জয়। 1 মাস হলো ওপেন হয়েছে, তো আমাদের এখন অবধি আসা হয়নি। এখন আমরা যেখানে এসেছি সেইটা তিনটে ফ্যামিলি, আমরা শুনছি তারা এখানে সবাই মোটামুটি প্রস্তুত খাওয়া দাওয়ার জন্য। অর্ডার কি করছো এখন? অভিজিৎ কি অর্ডার করেছিস? আমি দেখলাম যে থালি নিয়ে যাওয়াটা অনেক বেটার, অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যাবে, প্লাস লুচি তো আছে, লুচি আমার সব ফেভারিট, তো লুচিটা নিতেই হবে। বাকিরা যারা ইলিশ কিলিশ অর্ডার করছে সেখান থেকে শেয়ার করা যেতে পারে, তো ওভারঅল ইটস ভেরি গুড। এটা ভেজিটেবল চপ, আর এটা চেলো কাবাব। কিন্তু কাসুন্দি নেই, না কাসুন্দি আসছে, কিন্তু এত ভালো লাগছে কাসুন্দিটা, মনে হয় যতক্ষণে আসবে ততক্ষণে ভেজিটেবল চপ শেষ হয়ে যাবে, সেটাই মনে হচ্ছে আমার। ফাইনালি লুচি আমাদের পাতে এসে পৌঁছে গেছে, এটা আম পান্না, ইলিশটা আম পান্না। বাড়ির বাইরে যে ফুলটা আছে ওটার মধ্যে জলের বোতলটা রেখে চলে এসেছি, এরা ফটো তুলে ভাইয়া এদিকে ইলিশ মাছ চলে এসেছে, ইলিশ মাছটা টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, আমি আর ওয়েট করতে পারছি না, এবার আমি ইলিশ মাছের থালি শুরু করতে চলেছি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ইলিশ, ইলিশটা কেমন সেটা তো বলতে হবে, টেস্ট করতে হ্যাঁ, খাওয়াটা শুরু করো। তো এসছে প্রথমে কি কি আমি বলছি, প্লেন রাইস, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, দিস ইজ আলু চোখা, চোখা আর মসুর ডাল, আম পান্না, তার সঙ্গে বাকি আইটেম গুলো, এটা হচ্ছে মাটন, এটা মাটন, তারপরে আছে চিকেন, আমরা
আরেকটা পে এই আবার আবার বোবো আবার এই ও বলছে আবার খাওয়া দাওয়া লোকাল মানে কোনো একটু কিছু রেস করি নি আমরা সব কিছু চেয়ে নিচ্ছি ভালো করে তুমি অর্ডার দিয়েছো সব পেটে সাইজ থেকে ছিল ভালো করে পোস্টলান্স গল্প গুজব শুরু হয়ে গেছে যেজন সবাই বাইরে বেরিয়ে পড়ছে একটু বড় লাগছে খাওয়া দাওয়া পর্ব শেষ এখন আড্ডা জাস্ট বেরোনোর আগে খুব ভালো খেয়েছি অনেকদিন পরে দুপুরবেলা বেরিয়ে এরকম বাঙালি খাওয়া কিন্তু এখন যথারীতি আর দুপুর নেই বাঙালিতে যা হয় মোটামুটি 5:30 বাজে তো আমরা বেরোবো বেরিয়ে বাড়ি থেকে রেস্ট নেবো তো আপাতত সাইন অফ করছি বাই